বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছিলাম যে লিও আর লিলির জন্য একটা ভালো স্ট্যান্ড বানাতে হবে, আর এমন একটা স্ট্যান্ড বানাবো যেটা আমি যেখানেই যাব সেখানে আমি আমার সঙ্গে ক্যারি করতে পারি। তাই অনেক দিন ভাবনা চিন্তার পরে এরকমই একটা স্ট্যান্ড আমি আজকে বানিয়েই ফেললাম। দেখুন, এই যে স্ট্যান্ড, ওভারঅল লুকসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, এটাতে কখনো জং পড়বে না। আর এই স্ট্যান্ডটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল বানানোর। এটা সম্পূর্ণ সব জায়গা থেকে এটা খোলা যাবে। এই দেখুন, এটা আমি আমার ট্রলির মধ্যে, ব্যাগের মধ্যে, যে কোনো জায়গায় আমি এটাকে সেপারেটলি নিতে পারবো। এই হচ্ছে স্ট্যান্ডের ওপরের অংশটা, এইখানে বিভিন্ন অ্যাডজাস্টেবল রয়েছে। আমি এই যে এই নাটটা খুলে দিলাম, বিভিন্ন হাইটে আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারবো আমি যেরকম খুশি। এই যে এখানে লাগিয়ে আমি এর হাইটটা বাড়া কমা, এটা হার্ডলি এতটা উঁচু হতে পারে, দেখুন 3 ফুট মতো এটা উঁচু হতে পারবে, কিন্তু কোমর হাইট অবধি, মানে 2-2.5 ফুট অবধি হওয়াটাই স্বাভাবিক। তো আমি এই হাইটটাই রেখে দেবো। তো এই যে এই যে স্ট্যান্ডটা রয়েছে, এই স্ট্যান্ডের ওপর আমি এইটা যেহেতু এই জন্য করেছি কারণ এর ওপর যে কোনো একটা কাঠ আমি যদি স্ক্রু দিয়ে নিচ থেকে লাগিয়ে দিই তাহলে পাখিরা এর ওপর বসে খুব সুন্দর একটা গ্রিপ পাবে আর বসতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাই এইরকম একটা স্ট্যান্ড বানানোর আমার সিদ্ধান্ত। এবার আমি আপনাদেরকে দেখাবো এই স্ট্যান্ডের নিচের অংশটা। এই ওপরের অংশটা আমি খুলে রেখে দিলাম, আর এই হচ্ছে স্ট্যান্ডের নিচের অংশটা। নিচের অংশটা আমি তো দোকান থেকে যখন বানিয়েছিলাম তো তখন এই নিচের অংশটা একটু বেশি নড়ছিল, দেখতে পাচ্ছেন কতটা গ্যাপ। সেই জন্য আমি দোকানদারকে বলেছিলাম এমনভাবে বানাতে যাতে এটা না নড়ে, কিন্তু তার কাছে আর অন্য কোনো সাইজ অ্যাভেলেবেল ছিল না, সেই জন্যই এরকম বানানো। এই হচ্ছে স্ট্যান্ডের নিচের অংশটা। এটা 2 ফুট হচ্ছে লেন্থটা, 2 ফুট, আর চওড়া এটা 16 ইঞ্চি, 16 ইঞ্চি এর চওড়া, 24 ইঞ্চি এর লেন্থ আর 16 ইঞ্চি এর চওড়াটা, যেটা যে কোনো ট্রলির মধ্যে আরামসে বসে যাবে। তারপর আমি এখানে এটাকে যেখানে খুশি সেখানে মুভ করতে পারবো। আর এই যে এই রডটা দেখছেন, এই রডটাকে হয়তো আমাকে বাইরে এক্সটার্নালি ক্যারি করতে হতে পারে কারণ এটার ডিস্টেন্স, হাইটটা অনেক বেশি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই হচ্ছে আমার সেই স্ট্যান্ড যেটা আমি অনেক দিন ধরেই চেয়েছিলাম বানানোর জন্য। তো অবশেষে এটা তৈরি হয়েই গেছে, আমার এই ছোট্ট স্ট্যান্ড। এইবার বন্ধুরা, আমি এই স্ট্যান্ডের ওপরে এই যে কাঠটা যেটা আছে এটাকে আমি অ্যাটাচ করব। তো নিচে অলরেডি আমি কিছু ছিদ্র আগে থেকে দোকানদারকে বলে করিয়ে রেখেছিলাম, যার ওপর আমি যে কোনো সময় যে কোনো রকম কাঠ আমি পাই সেটাকে আমি যাতে অ্যাটাচ করতে পারি। তো আমি এখানে এখানে 4টে ছিদ্র আছে আর এখানে আমি মাপ অনুযায়ী ছিদ্র করে রেখেছি। দেখুন বন্ধুরা, আমি ছিদ্র এখানে করে রেখেছি, এই যে ছিদ্র, এই যে এই ছিদ্র অনুযায়ী আমি এবার এটাকে লাগিয়ে দেবো। দেখতে থাকুন কীভাবে করছি কাজটা। আমি তাহলে বন্ধু আবার জিনিসটাকে অ্যাসেম্বল করে নিচ্ছি। তাহলে আমাদের স্ট্যান্ড বন্ধুরা রেডি হয়ে গেছে, এই হচ্ছে আমার স্ট্যান্ড, আর এই হচ্ছে লিও লিলির খাঁচাটা।
এই হচ্ছে তাদের কাঠের খেলনা, এগুলো নিম কাঠ দিয়ে তৈরি। আর এই যে উপরের কাঠটা দেখছেন এটা হচ্ছে পেয়ারা কাঠ, যেটা আগে ওদের খাঁচার মধ্যে ছিল, কিন্তু এটার যেহেতু কোনো ইউজ হয় না তাই এটাকে আমি আজকে বের করে নিলাম, আমার একটা কাজে লেগে গেল। তাহলে বন্ধুরা তোমাদের এই স্ট্যান্ডটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও, আর আরও কিছু যদি প্রশ্ন থাকে তোমাদের এই স্ট্যান্ড সম্পর্কে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর দেখতে থাকো লিও দ্য গ্রেপারের ইউটিউব চ্যানেল, ভালো থাকো সুস্থ থাকো, আর লিও আর লিলিকে এইভাবেই ভালোবাসতে থাকো। চলো বন্ধুরা তাহলে এবার লিও আর লিলিকে এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেখি ওরা কতটা খুশি হয়। তাহলে আমার সাথে আসো, দেখতে থাকো বন্ধুরা, এই হচ্ছে লিও আর লিলির নতুন স্ট্যান্ড, আর এখানে হচ্ছে লিলি। লিলিকে এবারে এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেখি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে লিলিকে নতুন স্ট্যান্ডের ওপর রাখার সাথে সাথে লিলি কীভাবে ভয় পেয়ে গেল। তো এটা একটা স্বাভাবিক জিনিস, পশু পাখির সামনে কোনো নতুন জিনিস আসলে তারা সেই নতুন জিনিসটা সম্পর্কে খুব বেশি আগ্রহী হয়ে ওঠে কিংবা ভয় পেয়ে যায়। তো কিছুদিন যখন আমি এই স্ট্যান্ডটাকে লিও লিলির সামনে রাখলাম, লিও লিলি এই স্ট্যান্ডটার ওপর বসে বসে অভ্যস্ত হয়ে গেল, তারপরে এই স্ট্যান্ডের সাথে তাদের একটি আলাদা ভালোবাসা জড়িয়ে উঠল। আমি এই স্ট্যান্ডের মাঝখানে একটা বাটি লাগিয়ে দিলাম, যার মধ্যে লিও আর লিলির প্রতিদিনের খাবার আমি সেখানেই দিতাম, আর লিও আর লিলি সেই বাটি থেকেই খাবারটা খাওয়া শুরু করলো। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এই রকম একটা নতুন ধরনের স্ট্যান্ড বানাতে চাইলে আমার এই কনসেপ্টটা ইউজ করতে পারো। বাড়ির পাশে যদি কোনো রকম চেনা জানা লোহার দোকান থাকে সেখানে তোমরা ডাইরেকশন দিয়ে এই রকম একটা স্ট্যান্ড বানিয়ে নিতে পারো, জিনিসটা অনেকটাই টেকসই আর তোমাদের লাইফ টাইমের একটা সঙ্গী। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আরও একটি কনসেপ্টের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।